তো এই ছোট এরিয়ায় যখন কোনো রোগের প্রাদুর্ভাব হয় তাকে বলা হবে এন্ডেমিক। এবার একটা অনেক বড় এরিয়া জুড়ে প্রায় 80% 90% লোকের ধরুন সেই রোগ হলো, ধরুন একটা বিরাট বড় এরিয়া জুড়ে, ধরা যাক যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা জুড়ে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল। আগে অনেকদিন আগে আমরা শুনেছিলাম এশিয়াটিক কলেরা, প্লেগ, এই জাতীয় রোগগুলো আমরা শুনেছি যেখানে অনেকটা বড় এরিয়া জুড়ে কোনো রোগ দেখা দিয়েছে। যখন একটা অনেকটা বড় এরিয়া জুড়ে কোনো দেশ বা কোনো মহাদেশ বা পুরো কোনো রাজ্য সেই এরিয়া জুড়ে 80-90% পপুলেশনের বা ছেলে মেয়েদের বা লোকেদের কোনো রোগ হবে তাকে বলা হবে এপিডেমিক। আর এখন আমরা যেটা দেখছি নোভেল করোনা ভাইরাস, একে বলা হচ্ছে প্যান্ডেমিক, অর্থাৎ প্যান মানে হচ্ছে পুরো এরিয়া জুড়ে, অর্থাৎ আমাদের এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে হয়েছে, কোনো একটা নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট গণ্ডি নির্দিষ্ট মহাদেশের মধ্যে এটা সীমাবদ্ধ নেই। এই কারণে যেহেতু সারা পৃথিবী জুড়ে হয়েছে একে বলা হচ্ছে প্যান্ডেমিক, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে। প্যান প্যান কথাটা হচ্ছে সারা পৃথিবী বা সারা পুরো এলাকা, এই কারণে নোভেল করোনা ভাইরাসকে প্যান্ডেমিক বলা হচ্ছে যেহেতু সারা পৃথিবী জুড়ে হয়েছে। এবার একে নোভেল করোনা ভাইরাস কেন বলা হচ্ছে, নোভেল মানে হচ্ছে নিউ, কারণ করোনা ভাইরাস কথাটার সঙ্গে আমরা কিন্তু আগেও পরিচিত ছিলাম, হয়তো অতটা খেয়াল করিনি, কিন্তু আমরা অনেকেই দেখেছি ডেটলের শিশির গায়ে বা স্যাভলনের শিশির গায়ে এরা কোন কোন ভাইরাস বা কোন কোন ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে, যখন লেখা আছে ওখানে ছোট্ট করে লেখা আছে দেখবেন করোনা ভাইরাস কথাটা লেখা আছে। কিন্তু করোনা ভাইরাস যে কোনো ভাইরাস প্রতি বছর বা সময় সময় তাদের চরিত্র পরিবর্তন করে, এবং এই চরিত্র পরিবর্তন করে তারা আবার, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমরা জানি ইনফ্লুয়েঞ্জার জন্য জ্বর হয়, এবং এই জ্বরের চরিত্র কিন্তু প্রতি বছর বছর যখন ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব হয় তখন জ্বরের চরিত্র পাল্টে যায়। এই করোনা ভাইরাসও যেহেতু একটা ইনফ্লুয়েঞ্জার মতোই ভাইরাস, এই ভাইরাসও বছর বছর বা একটা নির্দিষ্ট সময় পরে তাদের চরিত্রটা পাল্টায়। এই চরিত্র যখন পাল্টায় তখন তার একটা সেই স্ট্রেন বলে আমরা আমরা বলি স্ট্রেন, নতুন স্ট্রেন এসছে, এটা আমরা দেখছি, আগে ডেল্টা স্ট্রেন ছিল এখন ওমিক্রন স্ট্রেন হয়েছে, যারা আমরা পেপার দেখি দেখতেই পাবো। তো এই যে স্ট্রেন পাল্টাচ্ছে, এই যে স্ট্রেনটা এখন করোনা ভাইরাসের নতুন যে এসছে এটা 2019 সালে দেখা গেছিল, যেহেতু নতুন এসছে ওই জন্য এটাকে বলা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এবং করোনা 19 কোভিড 19 মানে 19 সালে, যেহেতু 2019 সালে প্রথম দেখা গেছিল এই জন্য এটাকে বলা হচ্ছে কোভিড 19 নোভেল করোনা ভাইরাস 19 বা কোভিড 19। তো করোনা ভাইরাস কীভাবে শরীরে আমাদের প্রবেশ করে, যে কোনো ভাইরাস বলুন বা ব্যাকটেরিয়া বলুন যারা আমাদের রোগ সৃষ্টি করে তাদের একটা পোর্টাল অফ এন্ট্রি বা আমাদের শরীরে ঢোকার একটা এন্ট্রি আছে, কোন দিক দিয়ে ঢুকবে তাদের নিজস্ব একটা চয়েস আছে। কিছু কিছু ভাইরাস আছে যারা চামড়ার মাধ্যমে ঢোকে, কিছু কিছু ভাইরাস আছে যারা খাবারের মাধ্যমে ঢোকে, কিছু কিছু ভাইরাস আছে যারা জলের মাধ্যমে ঢোকে। তো আমাদের এই যে করোনা ভাইরাসের কথা বলছি এরা কীভাবে প্রবেশ করে এটাও আমরা সবাই জানি, শুধু আরেকবার ঝালিয়ে নেওয়া, সেটা হচ্ছে এই করোনা ভাইরাস আমাদের ড্রপলেট ইনফেকশন, আমরা মেডিকেল টার্ম ইউজ করি, ড্রপলেট মানে ছোট ছোট জলের কণা বা তরলের কণা, অর্থাৎ আমরা যখন হাঁচি বা কাশি দিচ্ছি বা মুখে কথা বলছি তখন আমাদের মুখের মধ্যে থেকে যে বাতাস বার হয় তার সঙ্গে ছোট ছোট জলের কণা বা আমরা বলি ড্রপলেট এটা ছেটায়, একটা নির্দিষ্ট দূরত্ব অবধি ছেটায়, 6 হাত অবধি বা 6 ফুট অবধি আমরা অনেক সময় বলি, এত দূর অবধি এটা ছিটিয়ে যেতে পারে যদি খুব জোরে কথা বলা হয়। তো এই যে দূরত্বটা জলের কণা প্রবেশ করছে, এই ড্রপলেট ইনফেকশন যখন ড্রপলেটের মাধ্যমে সেই ভাইরাস মুখ থেকে বা নাক থেকে হাঁচি কাশির মাধ্যমে নির্গত হচ্ছে, এবং এই ড্রপলেট যদি অন্য কারুর শরীরে সংক্রামিত হয়, অন্য কারুর মুখ বা নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তখন করোনা ভাইরাসও সেই, যদি ওই ব্যক্তির করোনা ভাইরাস থাকে তখন সেই ব্যক্তিও উল্টো দিকের ব্যক্তিও আক্রান্ত হয়ে যাবেন যদি না তিনি বিশেষভাবে সুরক্ষিত হন। সুরক্ষার ব্যাপারটা আমি পরে বলছি। এবার করোনা ভাইরাস আমরা তাহলে দেখছি নাক বা মুখের মাধ্যমে, অনেক সময় চোখের মাধ্যমেও প্রবেশ করতে পারে, যদি সেই ড্রপলেট হয়তো কারুর হাতে লেগেছে, সেই হাতটা দিয়ে চোখ রগড়েছে, অথবা সেই হাতটা মুখে দিয়েছে নাকে দিয়েছে, অনেকেরই নাক পরিষ্কার করার অভ্যেস আছে। তো এইভাবে করোনা ভাইরাস আমাদের শরীরে ছড়াতে পারে।
এবং করোনা ভাইরাস আমাদের শরীরে এসে কি করে, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে, এটা যদি সায়েন্সের স্টুডেন্টরা থাকে বা এখন ক্লাস 9, 10, 11, 12 এরা অনেকেই জানে, অ্যান্টিজেন অ্যান্টিবডি বলে দুটো কথা আছে। আমি বাংলাটা এই মুহূর্তে ভুলে গেছি, যেহেতু আমি বাংলাই পড়েছিলাম যদিও। অ্যান্টিজেন অ্যান্টিবডি হচ্ছে, অ্যান্টিজেন মানে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা রোগ সৃষ্টিকারী জীবাণু যখন শরীরে প্রবেশ করছে তখন সেটাকে বলে, যে রোগ সৃষ্টি করছে তাকে বলে অ্যান্টিজেন। এবার যখনই কোনো শত্রু আমাদের শরীরে প্রবেশ করবে, আমাদের শরীরের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের শরীরের কিছু সৈন্য আছে, সেই সৈন্যগুলোকে বলা হয় অ্যান্টিবডি। তো যখনই অনুপ্রবেশ আসবে, যখনই কোনো বিদেশি শত্রু আক্রমণ করবে, অর্থাৎ বাইরে থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে আক্রমণ করছে, তখন আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের নিজস্ব সৈন্য তৈরি করবে, তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডি করোনা ভাইরাসকে বা যে ভাইরাস শরীরে প্রবেশ করছে তার সঙ্গে যুদ্ধ শুরু করবে এবং সেই যুদ্ধ শুরু করে সেই ভাইরাসকে মারার চেষ্টা করবে। যদি না সেটা পারে তখন আমাদের শরীরে রোগের সিমটমগুলো দেখা দেবে এবং বাইরের ওষুধের, বাইরের সৈন্য বা বাইরের সৈন্য নিয়ে আমাদের সেই রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যখনই আমরা দেখছি বিদেশি শত্রু বা এই যে করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করছে, তো আমাদের শরীরে অ্যান্টিবডি একটা তৈরি হবে, আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা। এবং করোনা ভাইরাস এত ভয়ঙ্কর কেন বা সবাই কেন এত গুরুত্ব দিচ্ছে, এমনি হয়তো ততটা মারণ ক্ষমতা এর নেই, কিন্তু যখন মারণ ক্ষমতা সৃষ্টি করে, এরা প্রথমে শরীরে প্রবেশ করে কোথায় থাকে, গলার কাছে থাকে। এই জন্য আমরা দেখি গলা ব্যথা হয়, গলার কাছে বেশ কিছুদিন থাকতে থাকতে, 4 দিন 5 দিন থাকতে থাকতে একটা গলা ব্যথা হলো, সর্দি কাশি হাঁচি হলো, এরপরে এরা করবে কি, এরা আমাদের ফুসফুসে প্রবেশ করবে, নাক বা মুখের মাধ্যমে প্রথমে গলায় এলো, কিছুদিন ওখানে থাকলো, দেখে নিল তার শরীর কীরকম, তার সৈন্য কীরকম আছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে সে কী করবে, আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। এবং ফুসফুসের মধ্যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে বলে সাইটোকাইন। এবং এই সাইটোকাইন, এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আমাদের শরীর কী করে, নোভেল করোনা ভাইরাস যখন শরীরে প্রবেশ করছে প্রচুর পরিমাণে, এত বংশবিস্তার করছে, এবং সাইটোকাইন অনেক সময় কী করে, কতটা পরিমাণে উৎপন্ন করতে হবে তার পরিমিতি বোধটা হারিয়ে ফেলে, এবং পরিমিতি বোধটা হারিয়ে ফেলে তারা প্রচুর সৈন্যসাথী বা প্রচুর সৈন্য তৈরি করে, এবং একে বলা হয় সাইটোকাইন স্টর্ম। অর্থাৎ আমাদের শরীরে ধরুন 100 জন সৈন্য দরকার করোনা ভাইরাস যে প্রবেশ করেছে তাকে মারার জন্য, অথচ সৈন্য তৈরি হয়ে গেল 100,000। তখন তো তারা কী করে, আমাদের শরীরের নিজস্ব যে অঙ্গ প্রত্যঙ্গ আছে যাকে তার মারার কথা নয়, এই যে বিদেশি শত্রু প্রবেশ করেছে তার সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গকেও সে বিকল করতে শুরু করে, আমাদের ফুসফুসকে বিকল করে দেয়, এবং তার জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এইটাকে অনেক সময় আমরা দেখব পেপারে সাইটোকাইন স্টর্ম বলে একটা কথা লেখা আছে, বা সাইটোকাইনের ঝড়। অর্থাৎ করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলে যাদের শরীরের সমস্যা আছে তাদের অনেক সময় সাইটোকাইন স্টর্ম তৈরি হয়ে যায়, এবং এই স্টর্ম তৈরি হওয়ার জন্য অনেক সময় ফুসফুস বিকল হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, রোগী মারা যায়। যদিও এর পরিমাণ কম, পার্সেন্টেজ কম, আমরা দেখছি 100 জনের যদি করোনা আক্রান্ত হই আমরা, তাহলে তার মধ্যে বড় জোর, এটা দেশ অনুযায়ী ভ্যারি করে, মোটামুটি দেখা যাচ্ছে 100 জনের মধ্যে তিনজন কি 4 জন হয়তো মারা যায়, বাকিরা মোটামুটি বেঁচে যায়। কিন্তু এই মারাই বা যাবে কেন, এই মারা যাওয়ার যাতে না হয় তার জন্যই আমাদের এই সচেতনতা, আমরা কিভাবে প্রতিরোধ করব। আর করোনা ভাইরাস ঢুকলে আমরা কিভাবে বুঝব, এই লক্ষণ কি, এটাও আমরা এখন মোটামুটি, যেহেতু 2 বছর মতো প্রায় হয়ে গেছে করোনা ভাইরাস আসা, আমরা মোটামুটি সবাই জেনে গেছি এবং আমরা বললামও একবার। প্রথমে ইনফ্লুয়েঞ্জার মতো একটা লক্ষণ তৈরি হবে, ইনফ্লুয়েঞ্জা মানে অর্থাৎ সর্দি কাশি জ্বর, অনেক সময় দেখা যায় কোনো করোনা ভাইরাসের উপসর্গই নেই, এটাই এখন ম্যাক্সিমাম দেখা দিচ্ছে যে কোনো উপসর্গ নেই কিন্তু তার শরীরে করোনা ভাইরাস আছে, এটা তো গেল একটা দিক, তাকে বোঝার কোনো উপায়ও নেই যদি না সে টেস্ট করে, এছাড়া বোঝার কোনো উপায় নেই আর কি। সর্দি কাশি জ্বর ম্যাক্সিমাম লোকের দেখা যায়, তার সঙ্গে গলা ব্যথা হতে পারে, এই ধরনের লক্ষণ কিছু দেখা যায়, এবং এটা হয়ে কিছুদিন পরে 5 দিন 7 দিন 1 সপ্তাহ হয়ে সে আবার রিকভার হয়ে যায় বা সুস্থ হয়ে যায়। আর কি হয়, সাইটোকাইন স্টর্ম যাদের দেখা যায়, আস্তে আস্তে করোনা ভাইরাস যদি শরীরে প্রভাব বিস্তার করতে শুরু করে তাহলে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়।
এই প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলেই কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এবং আমরা দেখেছি পালস অক্সিমিটার আমরা অনেকেই ব্যবহার করি, এবং এই পালস অক্সিমিটার ব্যবহার করলে আমাদের শরীরের শ্বাসকষ্ট হচ্ছে কি হচ্ছে না তার সেটা নির্ভর করে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কতটা আছে তার উপরে, এবং এই অক্সিজেনের মাত্রা শরীরে কতটা আছে এটা দেখার জন্য যন্ত্র হচ্ছে, সহজে দেখার জন্য যন্ত্র হচ্ছে পালস অক্সিমিটার। এবং পালস অক্সিমিটার আমাদের সাধারণত 95 থেকে 100 মধ্যে ভ্যারি করে এর যে রিডিংটা, সেইটা যদি কমে যায়। মিটিং এ আছেন তো? হ্যাঁ। তারপরে 8 এর ঘরে চলে গেল, 80, 81, এরকম যখন আসবে তখন কিন্তু আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা হসপিটালে ভর্তি করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসকরা তার ব্যবস্থা করবেন। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এই লক্ষণগুলো যদি আমরা জেনে রাখি তাহলে কোনো ব্যক্তি যখনই আমাদের কাছে আসবে বা আমরা ঘরের লোকেদের দেখতে পাবো, ছাত্রছাত্রী যারা শুনছ তারাও শুনবে, যে ঘরের লোকেদের যদি এরকম কোনো লক্ষণ দেখতে পাও যে সর্দি কাশি হাঁচি হয়েছে, এখন যেহেতু প্যান্ডেমিকের সিচুয়েশন আমাদের সবার প্রথমে কর্তব্য হলো এটা ডাক্তারবাবুকে জানানো। ডাক্তারবাবু ঠিক করবেন যে তিনি করোনা ভাইরাসের টেস্ট করাবেন কি তার অন্য কোনো লক্ষণের জন্য জ্বর আসছে, সেটা তার উপর ছেড়ে দেওয়াই ভালো। শুধু শুধু ডাক্তারবাবুর উপর ছেড়ে না দিয়ে নিজে নিজে খুব বেশি প্যানিক করার দরকার নেই, সেটা ডাক্তারবাবুর সঙ্গে যারা কাছাকাছি ডাক্তার আছেন বা হাউস ফিজিশিয়ান আছেন তার সঙ্গে যোগাযোগ করলেই হবে। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে করোনা ভাইরাসকে প্রতিরোধ করব, সেটাই আমাদের জানা দরকার এবং সেটাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। তাহলে করোনা ভাইরাস আমরা দেখছি কিভাবে প্রবেশ করছে বা পোর্টাল অফ এন্ট্রিটা কি, শরীরে প্রবেশ করছে নাক বা মুখের মাধ্যমে। তো সুতরাং আমরা কি করব, অথবা সেই ড্রপলেট যদি কারোর হাতে লাগে, সেই হাত যদি ব্যবহার করা হয় নাক বা মুখে লাগে বা চোখে লাগে, তাহলে সেই মাধ্যমে করোনা ভাইরাস চোখে প্রবেশ করতে পারে বা শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। তো সুতরাং আমরা এই যে পোর্টাল অফ এন্ট্রিতেই যদি আমরা বাধা দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের করোনা ভাইরাস প্রতিরোধ আটকে যাবে। এবং এর জন্যই আমরা গ্লাভস ব্যবহার করি, আমরা মাস্ক ব্যবহার করি, এবং যদি শরীরে প্রবেশ হাতে লেগেও যায় কোনো করোনা ভাইরাস তাহলে আমরা সেই অবস্থাতেই তাকে যাতে সে শরীরে ঢুকতে না পারে সেখানেই যাতে মেরে ফেলা যায় সেই চেষ্টাটা আমরা করি। এবং তার জন্য আমরা বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, সাবান দিয়ে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা বলা হচ্ছে, যাতে করোনা ভাইরাস যদি হাতে লেগেও যায় সেই যাতে আর নেক্সট ফার্দার মুখে বা নাকে প্রবেশ করতে না পারে সেখানেই তাকে মেরে ফেলা। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের অনেকেই জানি, আরো একবার ঝালিয়ে নেওয়া আবার বলছি যে মাস্ক আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের বিভিন্ন ধরনের মাস্ক পাওয়া যায়, সবাই জানি N95 N95 করে, সবাই প্যানিক করেন, আগে আরো বেশি করতেন। সবাই যে N95 কিনতে পারবেন, N95 মাস্ক এটা অবশ্যই ভালো মাস্ক, এটা 95% প্রতিরোধ দেয় করোনা ভাইরাস প্রবেশ করতে। কিন্তু আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যদি কেউ সার্জিক্যাল মাস্ক বা যেটা ডাক্তারবাবু, এটা সব দোকানেই এখন, মুদিখানার দোকানে, পানের দোকানে, চায়ের দোকানে, প্রত্যেকটা দোকানেই মাস্ক পাওয়া যাচ্ছে, এই মাস্কের দামও বেশি নয়, এই মাস্ক যদি ব্যবহার করা যায়, এই মাস্কটা একটা অসুবিধা হচ্ছে এটা একবার ব্যবহার মানে একদিন ব্যবহার করেই ফেলে দিতে হবে, 6 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না বা এটাকে ধোয়াও যাবে না। কিন্তু এটা যেটা সচেতনতা জানা দরকার, এই যে N95 মাস্ক ব্যবহার না করে যদি কেউ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন বা কাপড়ে মাস্ক ব্যবহার করছেন, কাপড়ে মাস্ক যদিও অতটা সুরক্ষা দেয় না তবুও নাইমামার থেকে কানামামা ভালো, কিছু না পরার থেকে কাপড়ে মাস্ক ব্যবহার করা ভালো, তার থেকে সার্জিক্যাল মাস্ক ভালো। আর 3 লেয়ারের যে নীল রঙের মাস্কগুলো দোকানে বাজারে পাওয়া যায়, 5 টাকা দাম নেয় কি 3 টাকা দাম নেয়, সেই মাস্কগুলো ব্যবহার করা ভালো। এইটা ব্যবহার করলেও কিন্তু আমাদের করোনা ভাইরাসকে অনেকটাই আটকে ফেলা যাবে। কেউ যদি N95 তিনি অ্যাফোর্ড করতে পারেন, তিনি কিনতে পারেন, সেটাও ব্যবহার করা উচিত। আমাদের সচেতনতার কথা যেটা, সেটা সার্জিক্যাল মাস্ক যদি বা 3 লেয়ারের মাস্ক বা নীল রঙের যে মাস্কগুলো আমরা ব্যবহার করি, এখন বিভিন্ন কালারের মাস্ক এসছে, এই মাস্কগুলো ব্যবহার করলে কিন্তু একদিনই ব্যবহার করা যাবে। অনেকেই আমরা দেখি এটাকে বারবার ধুয়ে ব্যবহার করছে, এই ধুয়ে ব্যবহার করা কিন্তু সার্জিক্যাল মাস্ক যাবে না, বা N95 মাস্কও যখন আমরা ব্যবহার করব আমরা কিন্তু ওটাকে ধুয়ে ব্যবহার করব না,
এইটা মাথায় রাখতে হবে। কত লাগে বলুন? N95 মাস্ক যদি কেউ ব্যবহার করে ওটা 6 দিন ব্যবহার করা যাবে বা 6 বার ব্যবহার করা যাবে, সেটা এক দিন অন্তর কি দুই দিন অন্তর, হয়তো দুটো তিনটে N95 মাস্ক রাখা হলো, আজকে এক নম্বর ব্যবহার করলাম, তারপরের দিন দু নম্বর ব্যবহার করলাম, তারপরের দিন তিন নম্বর ব্যবহার করলাম, তারপরের দিন আবার এক নম্বর ব্যবহার করলাম, এইভাবে যদি ব্যবহার করা যায় তাহলে এক একটা মাস্ক খেয়াল রাখবেন 6 বার কি 7 বার ব্যবহার করা যাবে, তারপর সেই মাস্কটা ফেলে দিতে হবে। কিন্তু যদি আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি বা থ্রি লেয়ারের মাস্ক ব্যবহার করি তাহলে আমরা কি করব, ওই মাস্কটা একবারই ব্যবহার করব, একবারের বেশি ব্যবহার করা যাবে না, বা সেই দিন ব্যবহার করলাম সেই দিন ব্যবহার করে ওটাকে আমরা উপযুক্ত জায়গায় ফেলে দিতে হবে, যাতে সেই মাস্ক আবার কুড়িয়ে কেউ না ব্যবহার করতে পারে, অন্য কারোর হাতে না লাগে, সেইভাবে আমরা ওটাকে নষ্ট করে দেবো। এই ব্যাপারটুকু অবশ্যই মাথায় রাখতে হবে। দু নম্বর ব্যাপার হচ্ছে মাস্কের পরেই সাবান এবং স্যানিটাইজারের কথা। তো স্যানিটাইজারে কি আছে আমরা সবাই জানি, স্যানিটাইজারে আছে অ্যালকোহল, এবং সেটা কি অ্যালকোহল, সেটাকে আমরা বলি আইসোপ্রোপাইল অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে এমন একটা মিডিয়া যে মিডিয়ায় কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া কিন্তু বেঁচে থাকতে পারে না, এবং সেই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এটার জন্য অ্যালকোহলের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকতে হবে। যদি 30% বা 40% অ্যালকোহল আছে, বাকিটা ওয়াটার আছে, সেই মিডিয়ায় কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। কিন্তু যদি 70% অ্যালকোহল হয় বা তার ওপরে হয় তাহলে সেই অ্যালকোহলে কোনো জীবাণু বেঁচে থাকতে পারবে না। মিনিমাম 70% অ্যালকোহল পার্সেন্টেজ সেই অ্যালকোহলের মধ্যে থাকতেই হবে, এবং এই অ্যালকোহল যেটাতে 70% অ্যালকোহল আছে এটাকে আমরা বলি আইসোপ্রোপাইল অ্যালকোহল। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়েই আমাদের স্যানিটাইজার তৈরি হয়, এবং আমাদের যেটা সতর্ক থাকতে হবে যে যখন আমরা স্যানিটাইজার ব্যবহার করব বা স্যানিটাইজার কিনবো দোকান থেকে, আমরা কিন্তু দেখে নেব যে সেটাতে 70% অ্যালকোহল পার্সেন্টেজ বা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়েছে কিনা। যদি না হয়, এটা অবশ্যই বোঝা সবসময় সম্ভব নয়, অনেক অসাধু ব্যবসায়ী 70% অ্যালকোহল লিখে দেয় কিন্তু আদৌ হয়তো তাতে 70% অ্যালকোহল নেই। এই কারণেই কোনো ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা সবসময় উচিত। একদম কম দামি জিনিস, হয়তো দেখা গেল যে কোনো ভালো ব্র্যান্ডের জিনিস আমি 100 ml পাচ্ছি ধরা যাক 50 টাকায়, সেটাই বললো কেউ আমি 10 টাকায় দিয়ে দেবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এইটা আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সস্তা মানেই যে সবসময় ভালো জিনিস হবে সেটা কিন্তু নয়। সুতরাং যেটা চেনা জানা কোম্পানি, যে নাম সবাই জানে, যার ওপর আমাদের বিশ্বাস আছে ভরসা আছে, সেই ধরনের, যারা নিজেদের গুডউইল নষ্ট করতে চাইবে না খারাপ জিনিস দিয়ে, এইরকম কোম্পানির জিনিস সবসময় আমরা ব্যবহার করা উচিত। এবং সবসময় যে হাতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে তা নয়, স্যানিটাইজার ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে, অনেকেই আছেন যে অতিরিক্ত প্যানিক করেন, অতিরিক্ত প্যানিক করার কোনো দরকার নেই। যখন ওই হাত চোখে বা মুখে ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, যখন সেই হাত আমরা চোখে বা মুখে ব্যবহার করার সময় হবে আমরা হাতটা একটু ধুয়ে নেবো, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবো। সাবান একটা এমন একটা মিডিয়া, যেহেতু এতে ক্ষার আছে, সেই মিডিয়াতেও কিন্তু কোনো জীবাণু বেঁচে থাকতে পারে না। এবং এই সাবান ব্যবহার করতে হবে কতক্ষণ, আমরা সবাই জানি আমাদের পেপারের কল্যাণে, অন্তত 20 সেকেন্ড আমরা সাবান দিয়ে হাত ধোবো। এবং এই হাত ধোয়ার একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটা আমরা যখন স্কুলে যাই বা কারোর সঙ্গে কথা বলি আমাদের ছেলেমেয়েদের সঙ্গে, তখন আমরা এই হাত ধোয়ার পদ্ধতি আমরা বারবার বলে দিই। এটা একটা সুন্দর কবিতা আছে, আমরা এই স্কুলেও, আমাদের শিউলি স্কুলেও এর আগে যখন একবার হেলথ প্রোগ্রাম করেছিলাম হাত ধোয়ার পদ্ধতি বলে দিয়েছিলাম। এবং এই হাত ধোয়ার পদ্ধতি দেখানোর জন্য আমাকে একটুখানি ভিডিওটা অন করতে হচ্ছে, আপনারা সবাই দেখুন, যারা ছাত্রছাত্রী আছে তারা দেখো, আমি আস্তে আস্তে দেখাবো, এটা যখন অভ্যেস হবে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের এই যে হাত, দুটো হাত, এই দুটো হাত তো আমরা ধোবো একসঙ্গে, এই দুটো হাতের কয়েকটা পার্ট আছে, এটাকে আমরা বলি, হাতের এই অংশটাকে বলি আমরা তালু, এই অংশটাকে বলি চেটো। এই যে হাতের যে জয়েন্ট গুলো আছে, আঙুলের গাঁট গুলো আছে, এটাকে আমরা বলছি গাঁট। আর এইটা আমরা কি থামসাপ, আমরা থামসাপ বলি ইংরেজিতে, কিন্তু এটাকে আমরা বাংলায় কি বলি, আমরা কাঁচকলা দেখাচ্ছি, তাই তো, কলা, কাঁচকলা। আর কি হাতের আর কি আছে, এই অংশটা অর্থাৎ নখ, আঙুলের ডগায়। আর এই অংশটাতে আমরা কি করি, কবজি যেটাকে আমরা বলি,
এটাকে আমরা আরেকটা ভাষা ব্যবহার করব এখন। এখানে যেহেতু মেয়েরা চুড়ি পরে বা বালা পরে, এই জায়গাটাকে আমরা বলবো বালা। তো এই অংশটুকু নিয়ে আমরা একটা কবিতা বানিয়ে ফেলতে পারি, একটা ছোট ছড়া বানিয়ে ফেলতে পারি, যে তালু চেটো গাঁঠ কলা নখ বালা। অর্থাৎ আমরা যখন হাত পরিষ্কার করব হাতে সাবান নিয়ে, প্রথমে আমরা হাতে সাবান নিয়ে এইভাবে ধোবো, তালু, তারপরে উল্টো দিকে চেটো, তারপরে প্রত্যেকটা নখ গাঁঠ। এইভাবে আমরা করব, তারপরে এই যে কলা বুড়ো আঙুল, তারপরে নখ, এটা বাবা রামদেবের কল্যাণে অনেকেই করেন বড়রা, তারপরে বালা অর্থাৎ কবজি। তো এইভাবে খুব তাড়াতাড়ি আমরা এটা করে নিতে পারি। এই করতে গিয়ে মোটামুটি 20 সেকেন্ড হয়ে যাবে, যে সময়টা কভার করার কথা আমাদের বিজ্ঞানীরা বলছেন বা আমাদের টিচাররা বলছেন বা পেপারে আমরা যেটা দেখি। এইভাবে আমরা হাতটা ধোবো, এবং এইভাবে হাত ধুলে আমরা কিন্তু আমাদের শুধুমাত্র করোনা ভাইরাস নয়, যে কোনো ভাইরাস, আমরা হাত ধোয়ার অভ্যেস তো আমাদের প্রাচীনকালের, এবং হাত ধোয়ার ফলে বহু রোগ, শুধুমাত্র করোনা ভাইরাস কেন, ডায়রিয়া বা অন্যান্য বিভিন্ন রোগ যেগুলো জলবাহিত রোগ, খাবারবাহিত রোগ যেগুলো আমরা স্কিনের মাধ্যমে প্রবেশ করে যেসব জীবাণু, সেগুলো আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারি, শুধুমাত্র করোনা ভাইরাস নয়। তো করোনা ভাইরাস যেহেতু হাত ধোয়ার কথা বলা হচ্ছে, আমরা এই প্র্যাকটিসটা বারবার করে নেবো, এবং এই ছড়াটা আমরা মনে রাখবো, তালু চেটো গাঁট কলা নখ বালা। তো করোনা ভাইরাস সম্বন্ধে আপাতত এইটুকুনি বলার, এবং আমরা একটা জিনিস সবসময় সতর্ক থাকবো, আমি ভিডিওটা অফ করছি, সেটা হচ্ছে অতি সচেতনতার ব্যাপারেও কিন্তু আমরা সচেতন থাকবো। আমরা অনেক সময় করি কি, খুব প্যানিক করি, এবং এই প্যানিক করার ফলে কি হয়, আমি একটু আপনাকে বলছি যে এই যে বাচ্চারা মানে প্যান্ডেমিক সিচুয়েশনে যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাদেরকে সমস্ত কাজ করতে হচ্ছে, এই ব্যাপারে ওদের একটু সচেতনতা যদি আপনি একটু দেন, যে কিভাবে ওদের চোখকে ঠিক রাখবে বা এই গেজেট গুলো কি ডিস্টার্ব করে, এই ব্যাপারেও আপনি একটু 2 মিনিট যদি একটু বলেন তাহলে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, এই ব্যাপারে আমি আসছি, তারপরে একটু পরেই আমি বলতাম, যাই হোক আপনি আবার মনে করিয়ে দিলেন, ধন্যবাদ আপনাকে। তো অতি সচেতনতার ব্যাপারে আমি যেটা বলছিলাম, অতি সচেতনতা মানে হচ্ছে আমাদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, বা যখন কোনো লোকের সঙ্গে কথা বলবো, কোনো মানুষের সঙ্গে কথা বলবো, কারণ ভিড় ভাট্টার মধ্যে যাব, তখন মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। কিন্তু যখন আমি একা ঘরে বসে কাজ করছি তখন অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব না। অনেকেই আমরা দেখেছি অফিসে একা বসে কাজ করছেন কিন্তু মাস্ক পরে বসে আছেন, কারণ মাস্ক পরে বসে থাকলে কি হয়, আমরা প্রশ্বাস নিই, অক্সিজেন নিই, এবং যখন নিঃশ্বাস ছাড়ি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। মাস্ক পরে থাকলে কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইডও ছাড়া হচ্ছে, যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, মাস্ক পরে থাকতে হচ্ছে, কিছু কার্বন ডাইঅক্সাইডও মাস্ক পরে থাকলে আমাদের মধ্যে ইনহেল হচ্ছে, আমরা প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যেটা মাস্কের মধ্যে জমে থাকছে সেটা নিচ্ছি, সেটা আমাদের শরীরে ক্ষতি করছে, কিন্তু সেটা করোনা ভাইরাসের যে আক্রমণ তার থেকে কম, সেই হিসেবে আমরা মেনে নিয়েছি। কিন্তু যখন আমরা একা বসে থাকবো, ধরুন আমি একা মর্নিং ওয়াক করছি, অনেকেই মর্নিং ওয়াক করেন, যারা ছোট ছেলেমেয়ে আছে তাদের বাবা মারা মর্নিং ওয়াক করেন, বা বাড়ির দাদারা মর্নিং ওয়াক করেন, কাকারা মর্নিং ওয়াক করেন, তারা যেন আবার এই যে যখন দৌড়চ্ছেন বা যখন ওয়াকিং করছেন তখন যেন মাস্ক ব্যবহার না করাই ভালো, যতটা সম্ভব ফাঁকায়। অনেকেই মর্নিং ওয়াকের অভ্যেস আছে 3-4 জন মিলে একসঙ্গে, যদি 3-4 জন মিলে একসঙ্গে করতে হয় তাহলে তো মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু মাস্ক ব্যবহার করে আবার হাঁটাটা খুব একটা ঠিক নয়। এই জন্য তোমরা তোমাদের গার্জেনদের সতর্ক করবে, তাদের যদি মর্নিং ওয়াকের অভ্যেস থাকে, মর্নিং ওয়াক অবশ্যই করতে হবে, হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিন্তু সেটা মাস্ক পরে নয়, দরকার হলে তিনি একা করবেন, সবার সঙ্গে মর্নিং ওয়াক করতে যাওয়া বা এক্সারসাইজ করা এই অভ্যেসটা আপাতত কিছুদিন বন্ধ রাখতে হবে। তারপরে যখন সিচুয়েশন স্বাভাবিক হবে তখন সেই সিচুয়েশনটা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন, এবং একসঙ্গে 3-4টে মাস্ক একসঙ্গে ব্যবহার করবে না, বড় জোর ডবল মাস্ক, সার্জিক্যাল মাস্ক যদি হয়
এটা ব্যবহার করা যেতে পারে, এবং ডবল মাস্ক পরে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করা, শারীরিক এক্সারসাইজগুলো করা, এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটা নজর রাখতে হবে। এটুকু আপাতত করোনা ভাইরাস সম্বন্ধে বললাম। দ্বিতীয় পার্টে আমি যাচ্ছি যে আমাদের স্কুলের বাচ্চাদের আমরা যে হেলথ চেক আপ করি, যেহেতু আমি সেই হেলথ চেক আপের সঙ্গে এখন সেগুলি হাই স্কুলের হেলথ চেক আপ চলছে, আমরা মূলত তিনটে কি চারটে জিনিস। এক নম্বর হচ্ছে আমরা বলি ডিলে, অর্থাৎ এটা হাই স্কুলে ডিলেটা আমরা কমই পাই, প্রাইমারি স্কুলে বা অঙ্গনওয়াড়িতে বেশি পাই। অর্থাৎ তার জন্মগত যদি কোনো অসুবিধে থাকে, বার্থ ডিফেক্ট থাকে, ডিফেক্ট বা ডিলে আমরা বলি, বার্থ ডিফেক্ট মানে জন্মগতভাবে তার কোনো সমস্যা আছে, তার হয়তো পা বাঁকা আছে, তার হয়তো আমাদের তালু বা ঠোঁট কাটা বা বাংলা বলে গন্না কাটা, আমরা ডাক্তারি পরিভাষায় বলি ক্লিপ প্যালেট বা ক্লিপ লিপ। অনেক সময় দেখবেন অনেকের ঠোঁটটা কাটা থাকে, তালুটা কাটা থাকে, অনেকের জন্মগতভাবে হাটে ফুটো থাকে। তো এই ধরনের যখন রোগ হয় তখন এগুলো বলা হয় বার্থ ডিফেক্ট। এই ধরনের কোনো ডিফেক্ট কোনো বাচ্চার মধ্যে আছে নাকি আমরা হেলথ চেক আপের সময় লক্ষ্য করি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই এটা যারা ম্যাডাম আছেন তারাও শুনবেন বা স্যারেরা আছেন তারাও শুনবেন, যে কোনো একটি বাচ্চার হাটের ফুটো আছে এবং সেই হাটের ফুটো যদি অপারেশন করার দরকার হয় তাহলে তার বাইরে খরচা এখনকার দিনে হচ্ছে 3-4 লক্ষ টাকা যদি সে প্রাইভেটে করাতে যায়। এবং এই যে হার্ট ফুটো বা হার্টের ডিফেক্ট, এই ডিফেক্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প আছে শিশু সাথী বলে, এই শিশু সাথীর আন্ডারে যদি আমাদের কাছে সেই খবর আসে আমরা লিখে দিতে পারি, এবং সেই লিখে দিলে তার সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা হয় শিশু সাথী। আমাদের শিউলি স্কুলেই 2-3টি বাচ্চা, আমাদের পাশে শিউলি গার্লস হাই স্কুল আছে, তার 2টি বাচ্চা অপারেশন হয়েছে, আমার হাতের কাছেই উদাহরণ আছে যেহেতু এই স্কুলে আছি। এবং আমাদের ব্লকের প্রায় 50 জনের উপরে বাচ্চা গত 3-4 বছরের মধ্যে এরকম অপারেশন হয়েছে, এবং প্রত্যেকটি স্কুলেই এখন মেডিকেল অফিসাররা যান হেলথ চেক আপ করেন। যখনই কোনো স্কুলের দিদিমণির, আপনারা দিদিমণিদের সবারই সতর্ক থাকা উচিত এই বিষয়ে, যখনই তারা শুনবেন এরকম কারোর কোনো ডিফেক্ট আছে তারা অবশ্যই সেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, এবং সেই ডাক্তারবাবুর এই পাওয়ারটা আছে যে তাকে বিনা পয়সায় সেই অপারেশনটা করিয়ে দেওয়ার তিনি অধিকার, মানে তিনি করতে পারেন আর কি, যদি বয়স পারমিট করে, অর্থাৎ 18 বছরের নিচে হবে না, কিন্তু 0 থেকে 18 বছর অর্থাৎ জন্মের পর থেকে 18 বছর বয়স অবধি, 18 বছর একদিন হলেও হবে না, যদি এটা ধরা পড়ে তাহলে তার এরিয়ার অন্তর্গত যেসব বাচ্চারা তাদের উনি রেফার করতে পারেন, আমাদের বারাসাত জেলা হসপিটালে তাকে যেতে হবে তার কাগজ নিয়ে, তার লেখা কাগজ নিয়ে, রেফারেল কাগজ নিয়ে, সেই রেফারেল কাগজ নিয়ে তার ব্যবস্থা করা যাবে। 2 নম্বর আমরা যেটা দেখি ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমরা অনেক সময় আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে একটা অভ্যেস দেখেছি যে তারা অনেক সময় শাকসবজি খায় না বা পুষ্টিকর খাবার খায় না। আমাদের যে খাদ্য তার মধ্যে যে 6টি উপাদান থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, এইগুলো বা ভিটামিন এবং তার সঙ্গে জল, তো এইগুলো যাতে সুষমভাবে আমরা খেতে পারি। অনেকেই শাকসবজি খেতে চায় না, ভালো লাগে না, অনেক সময় আমরা দেখেছি সকালে তেমন কিছু খেয়ে আসেনি, দুটো রুটি খেয়েছে, তারপরে স্কুলে এসে যে টিফিন বাইরে পাওয়া যায় হয়তো একটু তেঁতুলের আচার খেয়ে নিল, একটু ফুচকা খেয়ে নিল বা একটু আলু কাবলি খেয়ে নিল, এবং তারপরে আবার সে গিয়ে খাচ্ছে সেই 4টার সময় কি 5টার সময় কোনো রকমে খেয়ে হয়তো খেলতে গেল বা এখন হয়তো খেলতেও পারে না, তারপরে খেতে বসে গেল, রাত্রিবেলা কিছু খেলো, এবং সেই যে খেলো সে যে মেন কোর্স খাবার করলো, মানে রাত্রিবেলার যে খাবার বা দুপুরের যে খাবারটা, ক্লাস 9-এর ছেলে মেয়েরা তো মিড ডে মিলও পায় না, তাদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন, কারণ এতে তাদের যে খাদ্য গুণগুলো বা পুষ্টি গুণগুলো এটা অনেক অংশেই ব্যাহত হচ্ছে। আমরা যখন স্কুলের প্রোগ্রাম শুরু করেছিলাম, স্কুলের বাচ্চাদের তখন কয়েকটা রোগ খুব দেখা যেত, কয়েকটা রোগ মানে এই ধরনের জন্মগত ডিফেক্টের পাশাপাশি আমরা দেখতাম তার চোখের সমস্যা হচ্ছে, কারণ সে ঠিকমতো ভিটামিন এ যুক্ত খাবার খাচ্ছে না, এটা একটা কারণ ছিল। 2 নম্বর তাদের ডেন্টাল হাইজিন খুব খারাপ ছিল, প্রায় ছেলে মেয়েদের দেখা যেত তার দাঁতে গর্ত আছে, ডেন্টাল ক্যারিজ আছে, তারা ঠিকমতো ব্রাশ করে না। আমাদের সবসময় সতর্ক থাকা উচিত
যে আমরা রাত্রিবেলা খাওয়ার পরে আর দুপুরবেলা খাওয়ার পরে ব্রাশটা কিন্তু ম্যান্ডেটারি, কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে সকালবেলা উঠে একটুখানি কোনো রকমের দাঁত মেজে নিলাম, তারপরে সারাদিন দাঁত মাজা আনবে। সুতরাং এই অভ্যেসগুলো আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে, চেঞ্জ করতে হবে। নিজেরা যখন সতর্ক থাকবো, আমাদের বন্ধু বান্ধবদের সতর্ক করব, আমাদের বাড়ির গার্জেনদের সতর্ক করব, আমাদের যারা ছোট আছে তাদেরকে আমরা সতর্ক করব যে তোমরা দাঁত যখনই মাজো না কেন, একবারও যদি দিনে দাঁত মাজো সেটা যেন রাত্রিবেলা খাওয়ার পরে হয়, তাহলে সারাদিনের দাঁতের মধ্যে যে খাবারের কণাগুলো ঢোকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অনেকের মুখে গন্ধ হয়, ডেন্টাল ক্যারিজ হয়। এই ধরনের সচেতনতার বার্তা যখন আমরা দিয়েছি গত 5 বছর 6 বছর ধরে, এখন আমরা হেলথ চেক আপ করতে এসে দেখছি এই দাঁতের সমস্যা অনেক কমে গেছিল, চোখের সমস্যা অনেক কমে গেছিল, কিন্তু করোনা ভাইরাসের পরে যখন আমরা নতুন করে আবার হেলথ চেক আপ করলাম, তখন স্যার বলছিলেন একটুনি যে চোখের সমস্যা, আমি স্যারকে বলছিলাম দেখুন গত 3-4 বছরে স্যার চোখের সমস্যা অনেক কমে গেছিল বাচ্চাদের মধ্যে, চোখের সমস্যা প্রায় পাওয়াই যেত না এই ধরনের সচেতনতামূলক প্রচারের জন্য, কিন্তু এখন আবার এসে দেখছি আমি ক্লাস 9-10 এদের যখন চেক আপ করছি তারা দেখছি প্রচুর পরিমাণে এরকম চোখের সমস্যা ভুগছে, বোর্ডের লেখা ঠিক মতো দূর থেকে দেখতে পাচ্ছে না, আবছা দেখছে, চোখ থেকে জল পড়ছে, চোখ খড়খড় করছে। এবং যখন আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা অনেক সময় করোনার সময় এখন অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে বাধ্যতামূলকভাবে, কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা তো পড়াশোনা করবই, কিন্তু যখন আমরা একটা ডিভাইস ব্যবহার করছি, একটা যন্ত্র ব্যবহার করছি, সেই যন্ত্রের সঠিক ব্যবহার আমাদের অবশ্যই জানা উচিত। আমি বললাম যে মোবাইল যখন ব্যবহার করছো তোমরা কখনো কিন্তু অন্ধকার জায়গায় মোবাইল ব্যবহার করবে না, কারণ মোবাইলের যে রেডিয়েশন, এই রেডিয়েশন চোখ যেমন খারাপ করে তেমনি আরো একটা সমস্যা তৈরি করে, ঘুমের সমস্যা। এবং এই ঘুমের সমস্যা যখনই তৈরি হবে আমরা দেখবো যে আমাদের হয়তো ঘুম পাচ্ছে বই পড়তে বসে, ছোটবেলায় আমরা যেটা হতো আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, হয়তো ঘুম পাচ্ছে পড়তে বসে আমরা একটু টিভির সামনে চলে গেলাম, তখন তো অত মোবাইল ছিল না, টিভির সামনে চলে গেলে অটোমেটিক ঘুম ঘুরে গেল, কারণ এই যে রেডিয়েশন আসছে টিভি থেকে বা মোবাইল থেকে এটা কিন্তু আমাদের ঘুমকে কাটিয়ে দেয়। সুতরাং ঘুমের যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের, তাহলে কিন্তু অনেক রকম রোগ শরীরে বাসা বাঁধতে পারে, তার সঙ্গে মোবাইলের যে রেডিয়েশন, এই রেডিয়েশন চোখের পক্ষে খারাপ। কখনো অন্ধকার ঘরে যদি আমরা পড়াশোনা করতে হয় এই মোবাইলের রেডিয়েশন ভীষণ এফেক্ট। আমরা একটি গার্লস স্কুলে গেছিলাম, সেই গার্লস স্কুলে বলছে অন্ধকারেই তো দেখতে মজা মোবাইল। এই ধরনের কাজকর্ম তোমরা করতেই পারো, কিন্তু সেটা তোমাদের চোখের বিনিময় করতে হবে, এটা মাথায় রাখবে সব সময়, তাহলে তোমাদের চোখটা যাবে আগে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সুতরাং এইটুকুনি সতর্ক বার্তা যেটা স্যার আমাকে বলতে বললেন, এই সতর্ক বার্তাটুকু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এই সতর্ক বার্তা অনুযায়ী এবং যে দাঁতের ব্যাপারটা বললাম এবং অন্যান্য হাইজিন, ঠিক মতো স্নান করা, রাত্রিবেলা শোয়ার সময় সাবান দিয়ে মুখ ধুয়ে ভালো করে পরিষ্কার করা, এই বয়সের বাচ্চাদের অনেক সময় ব্রণের সমস্যা আসে, অ্যাকনির সমস্যা আসে, এবং এই অ্যাকনির সমস্যার জন্য অনেক সময় মানসিকভাবে তারা একটুখানি সমস্যায় ভোগে, যে আমাদের ব্রণ হয়েছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছে, যেটা হয় বয়স সন্ধির সময় স্বাভাবিক। কিন্তু আমরা যদি রাত্রিবেলা শোয়ার সময় একটুখানি সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে শুই, বা যখন স্কুল থেকে আমরা গেলাম তখন একটু সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলাম, এইটুকুনি সাধারণ হাইজিনটুকু মেনটেন করলেই কিন্তু আমাদের রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব, এবং এর জন্য আলাদা কোনো পয়সাও দিতে হয় না, আলাদা করে বিরাট কিছু সময়ও দিতে হয় না। এইটুকুনি সচেতনতা এবং সতর্ক বার্তা আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ছাত্র বন্ধুদের দিলাম। সুযোগ দেওয়ার জন্য আমি আবার সঞ্চালক স্যার এবং সিউবি হাই স্কুলের হেডমাস্টার মশাই, তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার ধন্যবাদ জানাচ্ছি, এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি আলোচনা করে ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন ছাত্রছাত্রীদেরকে বলবো বা যারা প্রোগ্রামে আছেন তাদের বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিজের মাইক অন করে এবং ক্যামেরা অন করে সরাসরি ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিতে পারেন। ছাত্রছাত্রীরা বা অন্য কেউ, দিদিমণি মাস্টারমশাই, ছাত্রছাত্রী